بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. عبد الستار ভাই, আপনি জানতে চেয়েছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন? ভাই, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নামলের 65 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, তুমি বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আসমান জমিনে যারা রয়েছেন তারা কেউ গায়েব জানেন না। সূরা আরাফের 188 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী, তুমি বলে দাও, ওয়ালাউ কুনতু আলামুল গায়েব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকথারুতু মিনাল খায়র, আমি অনেক কল্যাণের কাজ করতাম, ওমা মাসানিয়াসু, আমাকে অকল্যাণ কষ্ট স্পর্শ করতো না। যদি আমি গায়েব জানতাম তাহলে তায়েফের ময়দানে মার খেতাম না আর উহুদের ময়দানে দাঁত ভাঙত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদা কতিপয় ছোট ছোট বালিকা কবিতা পাঠ করতেছিল। এই কবিতা পাঠ করতে করতে কবিতার একটি অংশে এসে এই বালিকাগুলো যখন বলল, ওয়ফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, এই কবিতার একটি অংশে এসে তারা বলতেছিল যে আমাদের মাঝে এমন নবী আছেন যিনি ভবিষ্যতের খবর জানেন। এই কথাটি বলতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটা বলিও না, এটা তোমরা বলিও না, আশপাশে আগে পরে যা আছে এটা বলো, কিন্তু এই অংশটুকু আর বলিও না। আব্দুস সাত্তার ভাই, এই আয়াত এবং হাদিসগুলোর আলোকে আমরা বলতে পারি যে গায়েবে মুতলাক, সাধারণ গায়েবের জ্ঞান শুধু আল্লাহ তাআলাই জানেন আর কেউ জানেন না। তবে অনেক গায়েবের বিষয়, গায়েবের জ্ঞান, গায়েবের তথ্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন ওহির মাধ্যমে। ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জেনেছেন। যেই গায়েবের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন সেটাও এলমে গায়েব, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনেছেন ওহির মাধ্যমে। যেমন কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে, কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের অনেক তথ্য দিয়েছেন। এইগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে। সুতরাং রাসূল যা গায়েবের খবর ওহির মাধ্যমে জেনেছেন সেটা রাসূল জানেন, আর গায়েবের যে বিষয়গুলো আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, রাসূলকে ওহির মাধ্যমে জানাননি, এই গায়েবের খবরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। সুতরাং আমরা এটাই বলতে পারি যে গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের
একটি আয়াতের অংশে বলেছেন, ওয়াইং দাহু মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটেই, লা ইয়ালামুহা ইল্লাহু, এগুলো তিনি ছাড়া কেউ জানেন না। সুতরাং আমরা বলতে পারি যে গায়েবের যে বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূলকে ওহির মাধ্যমে জানিয়েছেন সেইগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আর যেগুলো জানাননি সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। মূলত গায়েবে মুতলাক, সাধারণ গায়েব অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। আব্দুল সাত্তার ভাই আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলামু বিসব, আল্লাহু ওয়ালিউত তৌফিক, আসসালামু আলাইকুম।